টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2022 আসন্ন। তো এবারে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়াতে হতে চলেছে, তাই ইন্ডিয়ান টিম ইতিমধ্যেই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো এটাই দেখার ব্যাপার যে কোচ রাহুল দ্রাবিড়ের সাথে কোন 15 জন ভারতীয় প্লেয়ার অস্ট্রেলিয়া সফরের জন্য টিকিট কাটে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে কোন 15 জন প্লেয়ার ইন্ডিয়ান স্কোয়াডে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2022 এর জন্য চান্স পেতে চলেছে। তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো ইতিমধ্যে আমরা দেখেছি আইপিএল থেকে অনেক নিউ প্লেয়ার চান্স পেয়েছে ইন্ডিয়ান টিমে শুধুমাত্র টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2022 এর কথা মাথায় রেখে। তো উমরান মালিক চান্স পেয়েছে, আবেশ খান চান্স পেয়েছে, আর ঋতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা, অর্শদীপ সিং, রবি বিষ্ণুই প্রত্যেকটা নিউ প্লেয়ারকে চান্স দিয়ে দেখা হচ্ছে কেমন পারফরমেন্স তারা দিতে পারে, কারণ আইপিএলে তাদের পারফরমেন্স ভালো গেছে। এছাড়াও দীনেশ কার্তিককে টিম ব্যাক করেছে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখে। তো এবারের কিন্তু টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোন 15 জন প্লেয়ার চান্স পাবে খুবই টাফ ব্যাপার, সিলেকশন খুবই টাফ, কারণ অলরেডি 24-25 জন প্লেয়ার খেলছে ইন্ডিয়ান টিমের জন্য এবং তার মধ্যে থেকে মাত্র 15 জন প্লেয়ারকে সিলেকশন কমিটি বেছে নেবে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাঠাবে, মাত্র 15 জন প্লেয়ার। এখানে কিন্তু অনেক পুরানো প্লেয়ার, অনেক হাই ভোল্টেজ প্লেয়ারের কিন্তু রিস্ক আছে যে টিমে হয়তো চান্স নাও পেতে পারে। তো সেটার ভিত্তিতে আমি তোমাদেরকে বেস্ট 15 কি হতে পারে সেটা তোমাদেরকে বলবো, যে কোন 15 জন প্লেয়ার টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2022 এ চান্স পেতে চলেছে। তো এই 15 জন প্লেয়ারকে আমি 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি, ব্যাটিং ক্যাটাগরি, অলরাউন্ডার ক্যাটাগরি এবং বোলিং ক্যাটাগরি। তো ব্যাটিং ক্যাটাগরিতে কোন কোন প্লেয়ারগুলো চান্স পাচ্ছে সেটা নিয়ে আলোচনা করে নেওয়া যাক। তো ক্যাপ্টেন রোহিত শর্মা তার সাথে কেএল রাহুল দুজনে তো ওপেন করবে, তো অলরেডি ওরা দুজন চান্স পাচ্ছে, এবং তার সাথে ব্যাকআপ ওপেনার হিসাবে ঈশান কিশান চান্স পাবে। এছাড়া বিরাট কোহলি টিমে থাকছে, তার সাথে সূর্যজয় কুমার যাদব থাকছে, ঋষভ পন্থকে কিন্তু টিমে অবশ্যই রাখবে, আর তার সাথে ফিনিশার হিসাবে এবারে দীনেশ কার্তিকও টিমে থাকছে। তো অনেকগুলি প্লেয়ার চান্স পেল। তো কেএল রাহুল, রোহিত শর্মা, ঈশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, টোটাল 7টা প্লেয়ার কিন্তু চান্স পাচ্ছে ব্যাটিং লিস্টে। তো এরপর যদি অলরাউন্ডার নিয়ে আলোচনা করি, তো অলরাউন্ডারের টপে থাকছে হার্দিক পান্ডিয়া, তার সাথে রবীন্দ্র জাদেজা, আর একটা ইন্টারেস্টিং প্লেয়ার রেখেছে সেটা হলো দীপক হুডাকে আমি অলরাউন্ডার লিস্টে রাখছি, এবং আমার মনে হয় দীপক হুডাও চান্স পেতে চলেছে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে। এখানে অক্সার প্যাটেল আর শ্রেয়াস আয়ারের নাম কিন্তু আমি নিলাম না, এছাড়া সঞ্জু স্যামসন এরও নাম কিন্তু নেই। তো টোটাল এখনো পর্যন্ত আমি 10টি প্লেয়ার সিলেক্ট করেছি, 7টা ব্যাটিং এবং 3টি অলরাউন্ডার। তো এবার বোলিং ক্যাটাগরি নিয়ে আলোচনা করা যাক। তো বোলিং ক্যাটাগরিতে স্পিনারে রেখেছি আমি শুধুমাত্র ইজবেন্দ্র চাহালকে, ইজবেন্দ্র চাহালের কোন রকম ব্যাকআপ কিন্তু রাখিনি, একমাত্র স্পিনার ইন্ডিয়ার ইজবেন্দ্র চাহালই চান্স পাবে। এছাড়া এর সাথে যে 4টি ফাস্ট বোলার আমি সিলেক্ট করেছি সেখানে লিড করবে জাসপ্রীত বুমরা, তার সাথে ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, আর রেখেছি হর্ষাল প্যাটেল। তো এই 4টি প্লেয়ার কিন্তু চান্স পেতে চলেছে বোলিং অপশনে। তো ইন্ডিয়ান 15 জনের স্কোয়াডটা যদি আরো একবার বলি, তো কেএল রাহুল, রোহিত শর্মা, ঈশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, তার সাথে দীপক হুডা, ইজবেন্দ্র চাহাল, হর্ষাল প্যাটেল, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার আর মোহাম্মদ সামি। তো এই 15 জন প্লেয়ার কিন্তু চান্স পেতে চলেছে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে। তো ফ্রেন্ডস, আমার মনে হয় ভারতীয় টিমের জন্য এটাই বেস্ট স্কোয়াড হতে চলেছে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য। তো তোমাদের যদি অন্য কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। অন্য কোনো প্লেয়ার যদি তোমাদের মনে হচ্ছে নিউ প্লেয়ার, আবেশ খান, উমরান মালিক, রবি বিষ্ণুই কিংবা শ্রেয়াস আয়ারের জন্য তোমাদের যদি মনে হয় যে এরাও টিমে চান্স পাওয়ার যোগ্য কোনো একটা প্লেয়ারের বদলে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কি মনে হচ্ছে যে কোন পারফেক্ট 15 জন প্লেয়ার এবারে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে চান্স পেতে পারে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করো, শেয়ার করো, তার সাথে তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো, বাই বাই, থ্যাংক ইউ।